তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এলাকায় একটি আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টার খুলবেন এবং সেই আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টার খুলে কিন্তু সেখান থেকে আপনারা নতুন আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ডে যাবতীয় কারেকশন বা সংশোধনের কাজ কিন্তু আপনারা খুবই সহজে করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকামও আপনারা করতে পারবেন আপনারা সবাই জানেন যে বর্তমানে আধার কারেকশন করার জন্য বা নতুন আধার কার্ড করার জন্য কি পরিমাণে পোস্ট অফিস এবং ব্যাঙ্কগুলো ভিড় হচ্ছে তো সে কথা মাথায় রেখে কিন্তু আজকের ভিডিওটি বানাচ্ছি শুধু সেটাই নয় অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার আছেন যারা আমায় রিকোয়েস্ট করেছেন বলেছেন যে কীভাবে একটা আদার সেন্টার খুলতে হয় তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি একটা সঠিক এবং কমপ্লিট তথ্য দেব তো আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচে যেখানে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছি জল জল করছে আপনারা জাস্ট ওই সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকমই যখন নতুন নতুন লেটেস্ট লেটেস্ট ভিডিও আমাদের চ্যানেলে আমি আপলোড করবো আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে মিস হবে না তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি তো দেখুন আমি আপনাদেরকে একটা কমপ্লিট গাইড দেবো যে আপনি যদি ফার্স্ট টাইম আধার সেন্টার নিতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে অথবা যাদের কাছে অলরেডি আধার এক্সাম দেওয়া আছে এবং সুপারভাইজার সার্টিফিকেট আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমেই আসি যারা নতুন স্টার্ট করতে চাইছেন আধার সেবা খোলার জন্য তাদের প্রথম স্টেপ কি হবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এই হচ্ছে সেই ওয়েবসাইট এর পুরো লিঙ্কটি কিন্তু আপনারা ডেস্ক সক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন অথবা গুগলে সার্চ করবেন আধার এক্সাম তাহলেই প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো দেখুন এখানে আসার পর আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টার ইন্টারফেস চলে আসবে এখানে লগ করতে বলবে তো লগ ইন কীভাবে করবেন বন্ধুরা লগ ইন করার জন্য প্রথমে আপনি যদি ফার্স্ট টাইম এখানে আসেন তাহলে আপনাকে প্রথমে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ইউজার এখানে ক্লিক করে কিন্তু আপনাকে একটা নতুন আইডি এখানে বানিয়ে নিতে হবে তারপরে কিন্তু আপনি এখানে লগ ইন করে আপনার যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনাকে গিয়ে এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার পরই আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন তো দেখুন কীভাবে এখান থেকে আপনি রেজিস্টার করবেন সিম্পল ব্যাপার একদম রেজিস্ট্রেশন প্রসেস এখানে ক্লিক করে এখানে আপনারা জাস্ট আপনাদের সমস্ত কিছু এখান থেকে করে দেবেন এবং রেজিস্টার করার পরে আপনারা আপনারা যে এখান থেকে একটা পেমেন্টের অপশন এবং যে সিট বুকিংয়ের অপশন সেটা আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা আপনার ডেট সিলেক্ট করবেন এবং আপনাদের নিকটবর্তী যে আধার সেন্টার আছে আধার এক্সাম সেন্টার সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনারা সেখানে এক্সাম দেবেন এবং এক্সাম দেওয়ার পর কিন্তু যদি পাশ হন তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে সুপারভাইজার সার্টিফিকেট দেওয়া দেওয়া হবে এবং আপনার কিন্তু আধার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে এবার আসি সুপারভাইজার সার্টিফিকেট পাওয়ার পর আপনারা কি করবেন দেখুন আগে কি হতো আগে কিন্তু যারা সুপারভাইজার সার্টিফিকেট পেয়ে যেত তারা কিন্তু জাস্ট সুপারভাইজার সার্টিফিকেট নিয়েই যে কোনো এজেন্সির কাছে অ্যাপ্লাই করতো যেমন এনএসডিএল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত এজেন্সিগুলো কিন্তু তাদেরকে ক্রেডেনশিয়াল বানিয়ে দিত বা আধারের যে কাজ করতে হয় তার যে লাইসেন্স সেটা বানিয়ে দিত এবং মেশিন কিনে কিন্তু তারা কাজ স্টার্ট করে দিত কিন্তু এখন কিন্তু সেই নিয়মটার অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে এখন স্বাভাবিক আপনার আমার মতো যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যাক কিন্তু তারা কিন্তু আধার কার্ডের যে ক্রেডেনশিয়াল তারা কিন্তু পাবে না বা কোনো কোম্পানি বা এজেন্সি নতুন করে আধার ক্রেডেনশিয়াল দিচ্ছে না তাহলে এখন আপনারা বলবেন ভাই তাহলে আধার আধারের কার্ড যদি আমরা নাই পাবো তাহলে আমরা এক্সামই বা কেন দেবো ফিজি বা কেন ভরবো বা আপনি বা কেন ভিডিও বানাচ্ছেন দেখুন ভাই অনেকজনা বলেছে সেই জন্য ভিডিওটি বানিয়েছি তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করবেন আপনারা যাদের কাছে অলরেডি আধারের এক্সামের সার্টিফিকেট আছে বা যারা তাদের কাছে অলরেডি সুপারভাইজারের সার্টিফিকেট আছে তারা কি করবেন তারা চলে যাবেন সার্টিফিকেটটি নিয়ে আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিস যেখানে আধারে কাজ হচ্ছে পোস্ট অফিস ব্যাংক বা যে কোনো জায়গাতে যেখানে আধারের কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনি তাদেরকে আপনার সার্টিফিকেটে দেখিয়ে বলতে পারেন যে আমার আধারের এক্সাম ক্লিয়ার করা আছে তো আমি আপনারা যদি আমাকে আধারের কাজ করতে দেন তাহলে আমি অ্যাজ এমপ্লয়ি হিসেবে আপনাদের কাজ করে দিতে পারি দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা নিয়ে নেবে এবং আপনি তাদের হিসাব তাদের এমপ্লয়া হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারবেন হতে পারে আপনাকে তার একটা মাসিক বেতন দেবে বা আপনার সঙ্গে সেটা আলাদা একটা চুক্তি হতে পারে তো এভাবেই কিন্তু আপনারা এখন বর্তমানে আধারের কাজ করতে পারবেন তাছাড়া এটা ভাববেন না যে আপনি কোন এজেন্সির সঙ্গে কল করলেন এজেন্সি আপনাকে বললো যে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাকে মেশিন দিয়ে দেবে এত টাকা পেমেন্ট করুন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পেমেন্ট করুন আপনাকে আইডি সহ মেশিন সহ সমস্ত কিছু দিয়ে দেবে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা আপনারা কিন্তু এই চক করে পড়বেন না আপনাকে হয়তো বললো যে আপনি মেশিনটাকে কিনে নিন তারপর আপনার আইডি বানানো হবে আপনি হয়তো লোভের বসে মেশিনটা কিনে নিলেন নেওয়ার পর কিন্তু আপনার আইডি হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার বড় লোকসান হয়ে যাবে তাই আগেই বলে দিচ্ছি কোথাও কোনো রকম কিন্তু ইনভেস্ট করবেন না আধারের আইডি নেওয়ার জন্য ওকে এবার যারা নতুন আইডি নিতে চান তারা আগে ভেবে নেবেন যারা এখন এক্সাম দেননি তারা ভালো করে ভাবুন যে আপনাদের যে আধারের কাজ কিন্তু আপনারা এইভাবেই পাবেন কোন পোস্ট অফিসে ব্যাংকে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যদি তারা আপনাকে দেয় তবেই কিন্তু আপনি পাবেন এমন নয় যে আপনি এক্সাম দিলেন আর আপনি কাজ পেয়ে গেলেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যারা কাজ করতে চান কিন্তু এভাবে আপনারা ভেবে চিনতে কাজ করুন তারপরে কিন্তু হবে কারণ এখানে যে এক্সাম দিবেন প্রায় পাঁচশো টাকার মতো এক্সামের ফিজ আছে তো আপনি হয়তো পাঁচশো টাকা খরচ করে এক্সাম দিলেন তারপর আপনার কাজে হলো না কিছু হলো না ফালতু আপনার পাঁচশো টাকায় কিন্তু জলে পড়ে গেল তো এটা কিন্তু আপনারা আগে মাথায় রাখবেন মাথায় রেখেই কিন্তু এই কাজগুলো করবেন তো আশা করি এই কমপ্লিট একটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে নতুন করে আদার সেন্টার নিতে গেলে কোন কোন সমস্যা আপনাদেরকে পড়তে হবে এবং কি কি প্রসেস আছে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে খোলাখুলি বলে দিলাম ওকে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকটা সতর্ক হয়ে যাবেন কেউ যদি আপনাদেরকে আধার সেন্টার দিব বলে যদি আপনার কাছে কোনো রকম অ্যামাউন্ট চায় টাকা চাই আপনারা কিন্তু সে টাকা দেওয়া থেকে বিরত থাকবেন এটা আমার পার্সোনালি চার্জেস থাকলো কারণ আমি তো জানি বর্তমানে আধার দেওয়া হচ্ছে না আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন যে আগে আপনাদের এলাকায় যে সমস্ত এনরোলমেন্ট সেন্টারগুলো ছিল যেখানে আপনারা কারেকশন করতে নতুন কাজ করতেন দেখবেন সেই সেন্টারগুলো সব বন্ধ হয়ে গেছে এবং সেই সেন্টারগুলো কিন্তু কারো কারো সিএসসি থেকে রেজিস্টার করা ছিল কারো কারো এনএসডিএল থেকে কারো কারো ব্যাঙ্ক অফ India, Karakoro Bank of State Bank, সরি স্টেট ব্যাঙ্ক থেকে সমস্ত রেজিস্টার করা ছিল বাট সেগুলো কিন্তু সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে আইডিগুলো ব্লক করে দেওয়া হয়েছে কারণ এখন বর্তমানে আধারের কাজ কোনো রকম পাবলিকের হাতে কিন্তু দেওয়া হচ্ছে না শুধুমাত্র সরকার গভর্নমেন্টের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই কাজটি এই জন্যই পাবলিককে দেওয়া হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে সেখানে ভুংভাং হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে বেশি বেশি টাকা নেওয়া হচ্ছে একটা আধার কারেকশন করতে বর্তমানে পঞ্চাশ টাকা লাগে সেখানে মানুষ চাইছে পাঁচশো টাকা এইরকম যে সমস্ত তো ফ্রড হচ্ছে এই জন্যই কিন্তু এই কাজগুলো করা করে নিয়ে হচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনার এটা কমপ্লিট ধারণা পেয়ে গেছেন যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে আপনি নতুন হন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা একটাই রিকোয়েস্ট করবো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে নোটিফিকেশন বটনটি আছে সেটাও আপনারা অন করে অল নোটিফিকেশন অন করে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন